ماني نام من منا ماني نام من منا ماني نام من منا حسين أمر كان يرباشون أستسقى ماني نام من منا ماني نام من منا নির্বাচনে যাবে যারা গণতন্ত্রের শত্রুতারা নির্বাচনে যাবে যারা গণতন্ত্রের শত্রুতারা নির্বাচনে যাবে যারা মানে না জনগণ মানে না জনগণ মানে না জনগণ শত্রুতা কা নির্বাচন নির্বাচন করতে যাচ্ছে এই অবৈধ সরকার। এই নির্বাচনের 7 তারিখে আমরা যারা নেতাকর্মী আছি আমরা সবাই যার যার এলাকায় যাতে ভোটার যাতে ভোট না যায় আপনারা সবাই সবাইকে সতর্ক করবেন এবং সবাইকে বলবেন যে বিএনপি অংশগ্রহণ করছে না, একতরফা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমরা যাব না এবং জনগণ ইনশাল্লাহ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, লিফলেট বিতরণ করবেন এবং এই প্রশ্ন নির্বাচনকে প্রতিহত করবেন। আমি জাতীয় যুবদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম এ মুহিত ভাইয়ের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয় যুবদলের সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা সবাই আগামী 7 তারিখে যাতে জনগণ ভোটে না যায় সেদিকে খেয়াল রাখবেন। রহমানুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল ব্রাহ্মণবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং নির্বাচন বর্জনের লক্ষ্যে আজকের এই পথসভা এবং লিফলেট বিতরণী সভার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আপামর জনসাধারণ, আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার দীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষের। মানুষের ভোটাধিকার সহ সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছে তারা। আজকে একটি পাতানো নির্বাচন আয়োজন করেছে, যে নির্বাচনটি হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ স্বতন্ত্র, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ ধামে, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। সেখানে জনগণের কোনো অংশগ্রহণ নাই, বাংলাদেশের মানুষের কোনো অংশগ্রহণ নাই। কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই অংশ বিশেষ আজকে ব্রাহ্মণবাজারের শ্রীপুরে আমরা জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই, 7 তারিখে নির্বাচন বর্জন করুন, আপনারা আপনাদের এলাকাকে আপনারা নির্বাচনের বাইরে রাখুন এবং জনগণকে সচেতন করে তুলুন, ইনশাআল্লাহ এই সরকারের পতন হবে এবং আপনারাও বুথ সেন্টারে যাবেন, আপনার বুথটি কাউন্ট হবে, গণনা হবে এবং এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সমস্ত অধিকার ফিরিয়ে আসবে।